ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের 5 ম্যাচের টেস্টের সিরিজের আগেই রঞ্জি ট্রফিতে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের রাজ্যের হয়ে দুরন্ত পারফরমেন্স করছেন। টুর্নামেন্টে আগের দিন থেকে শুরু হওয়া ম্যাচে রিঙ্কু সিং ভেঙ্কটেশ আইয়ার একটুর জন্য সেঞ্চুরি করতে না পারলেও কলকাতা নাইট রাইডার্সের আরও এক তারকা ব্যাটসম্যান মনীশ পাণ্ডে কিন্তু দুরন্ত সেঞ্চুরি করলেন। রঞ্জি ট্রফির লীগ পর্যায়ের বর্তমানে রাজ্যগুলি একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। চলমান উত্তরপ্রদেশ বনাম কেরালার ম্যাচে রিঙ্কু সিং টিমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, কিন্তু তিনি উত্তরপ্রদেশের হয়ে প্রথম ইনিংসে একটুর জন্য সেঞ্চুরি করতে পারেননি। রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে 136 বলে 92 রান আসে। অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ারও মধ্যপ্রদেশের হয়ে সেঞ্চুরি করতে ব্যর্থ হন। তিনি উত্তরাখণ্ডের বিরুদ্ধে 110 বলে 89 রান করেন। কলকাতা নাইট রাইডার্সের এই দুই ব্যাটসম্যান না পারলেও মনীশ পাণ্ডে দুরন্ত সেঞ্চুরি করে আবার নিজেকে প্রমাণ করলেন। তিনি পাঞ্জাবের বিরুদ্ধে চলমান ম্যাচে কর্ণাটকের হয়ে 165 বলে দুরন্ত 118 রান করেন। এই ইনিংসে মনীশ পাণ্ডের ব্যাট থেকে মোট 13টি 4 এবং 3টি 6 আসে। মনীশ পাণ্ডে 2024 আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালস থেকে কলকাতা নাইট রাইডার্সে আবারও ফিরে এসেছেন, তাই আইপিএলের আগে নাইট ভক্তদের মনে এখন নতুন করে আত্মবিশ্বাস ফিরে এসেছে।